আসসালামু আলাইকুম, আপনি সবাই কেমন আছেন? আসলে সবাই ভালো আছেন। শখের বাইকটা নিয়ে হচ্ছে লতাকে নিয়ে গেছিলাম একটা জায়গায়। আজকে জোরে একটা কাজে এমন বৃষ্টির বৃষ্টি, পুরাটা এমন ভাবে তলাইছে, এখানে আমার বাসা হচ্ছে নাই মঠ, বুঝছেন? যখন একবার বৃষ্টি বাদলে দিন যাবো তখন সুন্দর করে ধুই আনবি। আনছে না ধুইয়া ধুইয়া ওই পাশে হচ্ছে আফরিন মিফতাহুল, বাচ্চারা সবাই হচ্ছে পানি আইনা দিতেছে, ওই যে জুতা দুইটা গাড়ি দিবা, খালি জুতা দেওয়া লাগবো না, এলে জুতা দুইটা কি পেটটা পানি আনে কি আমার মায়ের লেগে একজোড়া জুতা নিয়ে আবি না মনে করিয়া। আরে ভাই দোকান যাইতে পাই তো কই গেছিলি তোরা? ওই দেখ আদি আনে জুতা পাদা করতাস দিন নেন আলা লা পর বহন পিছলে আয়া। তো বৃষ্টির মধ্যে লো মনে করেন উড়ে আল্লাহ মুস্কানও পানি নিয়ে আসছে গাড়ি ধোয়ার জন্য। মুস্কান কি সুন্দর মতো পানি দিল, ছোট্ট বালতি দিয়ে পানি আনতাস। গাড়ি কিনেছে কতটা কেনা লাগলো, গড় উঠান লাগলো, এখন আবার মোটর বানা লাগবো, মানে খরচ একটা বেটা আছে। পানির বালতি লো হাতে লো, মাসুতে এদিক টাকা বালতিটা দইরা লয়া, মুস্কান হাতে থেকে লয়া, এদিক টাকা সবাই ফটো শুট করলাম মাঝখান থেকে, মাছ পথে থেকে ফটো শুট করলাম। সবচেয়ে বেশি খুশি হচ্ছে মিফতাহুল, হায় রে বাইক পাগল রে, প্যান্ট শার্ট না খুললেই গাড়ি দেওয়া শুরু করে দিছে, এই যে বড় জিন্স প্যান্ট পরিয়া পরে আমি খুললা দিলাম। কি সুন্দর পানি আনতে হচ্ছে টয়লেট
তোয়াল্লা লাগবো মস্তে কি দিব নরম একটা কাপড় লাগবো দেখেন মুস্কানের তোয়াল্লা দিয়া মোটরসাইকেল মুছে আমি ব্যবহার করেন একটা তোয়াল্লা কিনছি লকাই নিয়ে যায় প্রথম মাইকারি মুছছি আর হেডা দা মুছছি অভ্যাস করছো তখন আমার মুস্কানের ডল হইলি আমরা কিন্তু দুই সময় নিয়ে লাগে আমরা কিন্তু কি ব্যবহার এত কষ্ট করে দিছি আমরা চাইলাটা নেকড়াও দিতে পারতাম আমি ওদিন গাড়ি কষ্ট পাইছি আমার গাড়িটা গাড়িটা কষ্ট পাইছে না তুই কষ্ট পাইছো মানে খুলে তো ব্যাপারটা কোন কি হইছে বলেন সামনে দেখেন তুমি বলো গাড়ির হচ্ছে গাড়ির পাশে আনতে আনতে এক ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে এই সন্ধ্যার পরে হচ্ছে মেয়ে বাবু ভাই সবাই আসছিল তো আমরা যখনই সবাই মিলে একসাথে হই তখন হচ্ছে মানে কিছু না কিছু খাই ঠিক আছে মানে বাইরের খাবার যেটা তো আগেই যেহেতু খাইতাম আর এখন তো আমাদের বাইকে আছে সেটা তো না খাইলে চলেই না তো সেক্ষেত্রে মিফতাহুলকে আফরিনকে নিয়ে হলো মাছুদ আদিয়ানকে নিয়ে বলতেছে যে এতগুলো ইস ওই যে পড়ে গেছে গা তো আমি লতা মিম আমরা সবাই তো চাইলে আর গাড়িতে যাওয়া সম্ভব না তোগুলা তো মাসুদ বলতেছে যে আপনারা সবাই বাসায় থাকেন আমি যাই যাইয়া কিছু নিয়ে আসি গা সন্ধ্যার পরে মানে খাওয়ার জন্য তো তারপর হচ্ছে মাসুদ আদিয়ান মিফতাহুল এবং আফরিনকে নিয়ে যায় তো যাওয়ার পরে ওই হচ্ছে বাজার থেকে কিছু হালকা পাতলা নাস্তা আনে আয়না যখন আমরা ঘরে ঢুকি সবাই মিলে ঘরে খাই খাইতে বসছি তখন হচ্ছে গাড়িটা হচ্ছে এইখানে রাইখা গেছিল এইখানে ভালো হয়েছে তো গাড়িটা হচ্ছে কি বৃষ্টি ছিল তো এরকমই তো মাটি হচ্ছে নরম ছিল তো গাড়িটা হচ্ছে স্টানে এভাবে বাজায় রাইখা ও ভিতরে ছিল আমরা সবাই ভিতরে ছিলাম তো এখানে আমরা সবাই মিলে একসাথে খাইছি অনেক মজা করছি কি তারপরে যখন আমরা সবাই মিলে ঘরে থাকি খাই তো আমাদের খাওয়া শেষ হয় মিম হলো বাসায় চলে যাওয়া ধরে রাগ কইরা মিমের পিছনে পিছনে মাসুদ আসে আইসাই দেখে কি গাড়িটা ছিল এখানে তো গাড়িটা নিচে পড়ে গেছে কেমন দেখছো তাইয়া গাড়ি হচ্ছে আইসা দেখে উল্টা পড়ে গেছে তো উল্টা পড়ে যাওয়ার পরে গাড়িটা মানে কি বলবো খুব আফসোস লাগতেছে গাড়িটার অবস্থাটা দেখেন এই হচ্ছে গ্লাসটা একদম ভাইঙ্গা চুরমার হয়ে গেছে গা আর হচ্ছে গাড়িটা অনেক মাটিও ছিল না তো এখন গাড়িটা বুঝতেছি না কিভাবে পড়লো মানে হয়তো রাইখা গেছে যেভাবে মানে পড়ে যাওয়া সম্ভব না বলতেছে তো সেক্ষেত্রে হচ্ছে গাড়িটা এভাবে পড়ে গ্লাসটা ভেঙে গেছে আর একটা শখের জিনিস মানুষের যদি আনতে বাড়িতে আনতে না আনতে মানে এরকম হয়ে যায় গাড়িটা একটা দুর্ঘটনা ঘটে তো সেক্ষেত্রে কেমন হতে পারে তারপরে যখন গাড়িটা এরকম ছিল আমাকে ডাক দিছে জানটি বাইরে আসেন আয়সা দেখে এই অবস্থা তো কি আর বলবো মাসুদও কাঁদছে আর আমি তো সারা রাত ঘুম আসতেই পারি নাই আমি মিফতার বাবাকে ফোন দেওয়ার সাথে সাথে বলছি এই ঘটনা ঘটছে মানে এখন জানে না উপরে আল্লাহ পাক জানে গাড়িটা কি কেউ কি এভাবে ফালাইয়েই দিয়ে গেল না কিভাবে পড়ছে সেটা জানি না কারণ মাল যায় যার ইমান যায় তার তো সে কারণে আর কিছুই বলার নাই কেয়া শুধু আফসোস আর কষ্ট লাগছে অনেক খারাপ লাগছে কারণ এটা চেঞ্জ করা যাবে ঠিক আছে তারপরে এটা শখের জিনিস যেহেতু মানে মাত্র আনছি গাড়িটা কয়দিন হয়েছে চার পাঁচ দিন তো এর ভিতরে হচ্ছে এই কাহিনী ঘটছে ঠিক আছে তো আজকে গাড়িটা নিয়ে বের হয়েছিল বের হওয়ার পরে যে কাদা দিয়ে তলায় গেছে গা ওইটা চেঞ্জ করার জন্য গেছিলো কিন্তু চেঞ্জ করতে পারে নাই প্রচুর পরিমাণ বৃষ্টি ছিল বৃষ্টির কারণে তো এখন দেখি ওইটা চেঞ্জ করতে হবে এবং আবারও ঢাকায় যাবে মাসুদ ঢাকায় যাবে না তো আপনারা সবাই দোয়া করবেন যেহেতু অনেক শখের এই গাড়িটা আর এই গাড়িটার বিষয়ে অনেক কাহিনী আছে আপনাদেরকে কোনো এক সময় সময় নিয়ে বলবো না গাড়ির বিষয়টা এই গাড়িটা কিনছি আমরা অনেক জিদে এবং মানুষের কথায় ঠিক আছে আর না হয় গাড়িটা এখন কেনার কোনো কথা ছিল না আমাদের কোনো প্ল্যানিং না হঠাৎ করে গাড়িটা কিনা হয়েছে হ্যাঁ আপনারা সবাই অনেক আমাদেরকে ভালোবাসেন সাপোর্ট করেন সেই দিক দিয়ে মানে সবকিছু মিলেই গাড়িটা আমাদের কেনার মতো কিছু নাম বলা যায় না কিছু কিছু বিষয় আছে বলা যায় না
তো অত কিছু বলতে চাই না, আল্লাহ পাক যদি কোনোদিন বলতে দেয় তাহলে বলবো, শুধু এতটুকুই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। যে আমার একলাই মায়া, কার মায়া আছে কাদের প্রতি? তোমার মেয়ে, তোমার ছেলে লতা, কার মায়া? আমরা সবার, মানে গাড়িটা হচ্ছে আমাদের সবার একটাই। আমার মা গাড়িটার অনেক দোয়া করে, কারণ আমাদের গাড়িটার জন্য মিলাদও পড়ানো হয়েছে, গাড়িটা নিয়ে আসছি বাসায়, সবাই দোয়া করছে। আমাদের একটা গাড়ি অত্যন্ত প্রয়োজন, সেক্ষেত্রে মাসুদের আগের একটা গাড়ি ছিল ছোট গাড়ি, ওই গাড়িটা নিয়ে এক এক জায়গায় যাইতাম, চলাফেরা করতাম। বাট অনেকে অনেক বাজে ধরনের কথা বলতো, এত টাকা পয়সা কামাই আমরা কেন একটা গাড়ি কিনি না, মানে অনেক ধরনের কথা হয়েছে। আর এই অত কিছু বলতে চাই না। হ্যাঁ, আর এক সময় একটা গাড়ির জন্য বিপদে পড়ছিলাম, ওই সময় একটা গাড়ি অনেক প্রয়োজন ছিল না, কিন্তু এতটুকু শুধু ডুমাইরা গেলাম, কিন্তু আমি গাড়িটা পাই নাই। তখন থেকে আমি মাসুদকে বলছি যে জীবনে কোনোদিন কারো গাড়ি চাবি না, কোনোদিন কারো গাড়ি নিয়ে কোনোখানে যাওয়ার চেষ্টা করবি না, চালাবি না। তোর যেটা আছে ভাঙ্গা গাড়ি ওইটাই চালাবি, প্রয়োজন আমরা পায়ে হেঁটে যাবো, এবং কি ভ্যান গাড়ি ব্যবহার করবো, তারপরও গাড়ি চাবি না, কেউ গাড়ি কোনো দিন দিবি না। তো সেই জিনিসটা মাথায় রাখছে আমার ভাই না, ন্যায় নাই আজ পর্যন্ত। তারপরেই তো আমাদের শখের বাইকটা আমরা কিনে নিয়ে আসলাম সবাই। গাড়িটা কি মানে কিনতাম, কিন্তু আরও আগে কিনা হইতো। মিফতাল বাবা বলছিল যে আমরা আসি, আমি যখন সৌদি আরব ছিলাম তখন এই মাসুদ গাড়ি কেনার জন্য অনেক পেরা দিছিল, কিন্তু আপনাদের ভাইয়া বলছে যে তোর আন্টি ওরা আসুক, তারপরে তোর আন্টিকে নিয়ে কিনিস, এ কথা বলছে। তো এই জন্য আমার জন্য মাসুদ অপেক্ষায় ছিল, আসলাম, এখন গাড়িটাও তো নিয়ে আসলাম। আমি আর মাসুদ গেছিলাম আমার পছন্দের বাইকেই। তো সবাই দোয়া করবেন যাতে এই গাড়িটা দিয়ে আমরা যেহেতু চলাফেরা করি সব সময়, এমন দিন বাদ নাই যে আমাদের বাইরে যাইতে না হয়। তাছাড়া মিফতা হলে স্কুলে যাইতে আমাদের প্রচুর পরিমাণ কষ্ট হইতো না, মিফতা হলে স্কুলে যাইতে আমাদের অনেক কষ্ট হইতো, সেক্ষেত্রে এখন গাড়ি হয়েছে তাতে আমাদের অনেক ভালো হয়। মাসুদ স্কুলে দিয়ে আইসা পরে বাসায় একটা ভিডিওতে দিব নে কিভাবে ওরে দিয়ে আসে, আবার কিভাবে যায়। আমি তো এই হচ্ছে, আর আমাদের মানে বাইরে কাজ থাকে, কারণ যেহেতু আমাদের বাসায় পুরুষ মানুষ নাই, সেক্ষেত্রে মানে ব্যাংকে যাইতে হয়, বাজারে যাইতে হয়, এক একটা কেনাকাটা করতে হয়, মানে সব কিছুর দিক দিয়ে গাড়ির অনেক প্রয়োজন। আর মাসু তো এক এক জায়গায় যায়, ছেলে মানুষ বাসায় থাকে, তো এই জন্য গাড়িটা কেনা হয়েছে। তো সবাই দোয়া করবেন যাতে কোনো দুর্ঘটনা না ঘটে, ভালোভাবে যাতে সুস্থ থাকে, আমরা সবাই গাড়িটাও যাতে সুস্থ থাকে, এতটুকুই। ময়মরবি ইনশাল্লাহ পাঁচজনের সবার দোয়া আছে আমাদের সাথে, গাড়ির সাথে মিলাদও পড়ানো হয়েছে। আর গাড়িটা কত যত্ন করে ধুইতাছে আমার ভাইগুলো দেখেন, মুস্কানের গাড় তাওয়াল দিয়ে মুস্তাছে গাড়িটারে। এখন গাড়ি আর চালাবি না, ঠিক আছে, সুখ হইব, তারপরে আবার ছোট ফ্যান্ডা কই।